কি আমাদের তো যাওয়ার টিকিট এখনো হয়নি। এখন মন ভালো করার জন্য এটা কিনে দিল আজকে। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে হচ্ছে সকাল আটটা ৩৫। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, তোমরা সবাই দেখো, আশা করছি ভালো লাগবে। তো আমি উঠেছি অনেকক্ষণ আগেই, উঠেছি হচ্ছে সাড়ে সাতটার সময় উঠে তারপরে হচ্ছে ঘরটা ঝাড় দিয়েছি, দিয়ে সোজা আজকে রান্নাঘরে চলে গেছি। আজকে রান্নাটা আগে করে নিচ্ছি, কারণ হচ্ছে রান্নাটা করে হচ্ছে ইয়ে করবো, আজকে ফ্রিজটা একটু পরিষ্কার করবো। ফ্রিজটা অনেকদিনই পরিষ্কার করা হয় না, ফ্রিজটা নোংরা হয়েছে, তো ওই জন্য সকাল সকাল উঠে পড়েছি, উঠে আর কি কাজ শুরু করে দিয়েছি। তো ব্লগটা শুরু করবো করে আর করা হয়ে উঠছে না। ছাদে থেকে জামা কাপড়গুলো নিয়ে এসেছি, কালকে মেলে দিয়ে এসেছি, আর কালকে রাত্রে আর আনতে ভুলে গেছি। ১১টা সাড়ে ১১টার সময় মনে পড়েছে, তখন চন্দন আর গেল না, বললো না আজকে আর যেতে হবে না, কালকে একেবারে এখন ভিজে গেছে কুয়াশায়, একেবারে কালকে রোদ্দুর উঠুক তারপরে হচ্ছে তুমি নিয়ে আসবে। তো আমি আগে উঠেই দেখি একদম ঝকঝকে রোদ্দুর সকালবেলা, তো উঠে আগে জামা কাপড়গুলো নিয়ে এসেছি, নিয়ে এসে তারপরে হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে তারপরে রান্না বসিয়েছি আর কি। তো যাই হোক, আর এই যে দেখো আমার সোনু পাখি সোফায় শুয়েছিল, উঠে আবার সোফায় এসে শুয়েছিল, দিয়ে এখন এই যে চোখ মুখ ধুয়ে আসলো। বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং। তো এখন হচ্ছে শুধু রুটি করবো, তরকারি বসিয়ে দিয়েই আমি ভাবলাম না ব্লগটা আগে শুরু করি, তারপরে হচ্ছে বাদবাকি কাজগুলো করব। তো চলো রান্নাঘরে তোমাদের একটু দেখিয়ে নিয়ে আসি রান্নাঘরের কি অবস্থা। তো চলো, তো এই দেখো আমি হচ্ছে আটা মেখে রেখেছি, এই যে আটা মেখে রেখেছি, সকালবেলা উঠে আগে গ্যাস ফ্যাস পরিষ্কার করে তারপরে হচ্ছে আর কি রান্নাটা বসিয়েছি। আর এদিকে যে দেখো বাসনপত্রগুলো, এটার মধ্যে আটা মেখেছিলে মেখে এটার মধ্যে আর কি এটার মধ্যে রেখেছি আটাটা, আর হচ্ছে যা বাসনপত্র আর কি হয়েছে সব আর কি মেজে মুজে পরিষ্কার করে রেখেছি। এবার হচ্ছে তরকারিটা হয়ে গেলে আমি হচ্ছে রুটিটা করে নেবো। সবের তরকারিটা ফুটছে, তারা তোমাকে একটু দেখাই, সবের ঝোল করছি, সবে সবে জল দিলাম তো ওই জন্য এখনো ফুটে ওঠেনি, এই সবে জল দিয়েই আর কি গেলাম আমি। তো চলো দেখতে থাকো, সারাটা দিন আমার সঙ্গে থাকো। তো চলো এখন হচ্ছে গিয়ে ফ্রিজটা পরিষ্কার করে নিই। তো ফ্রেন্ড দেখো আমার হচ্ছে রুটি করা হয়ে গেছে, তোমাদের বললাম যে আমি হচ্ছে ই করবো, কি বলে ফ্রিজটা পরিষ্কার করবো। তো তার মধ্যে বাড়ি থেকে ফোন আসলো, বাড়িতে কথা বলতে বলতে সেই হচ্ছে কি বলতো, বাড়িতে কথা বলতে বলতে অনেকটা দেরি হয়ে গেছে, তারপরে হচ্ছে আমি ফ্রিজ পরিষ্কার করতে যাবো, সোনাবলে মা আমার খিদে পেয়েছে, আগে আমাকে দুটো রুটি বানিয়ে দাও। বানাতে গেছি, তার ভাবলাম দুটো কি বানাবো, একেবারে সবগুলোই বানিয়ে নিই একসাথে। তো তারপরে রুটি বানাতে বানাতে চন্দন চলে এসছে, তো চন্দন বললো যে তাহলে একসাথে একবারে খেয়ে নাও একসাথে, আমি বললাম তোমরা খেয়ে নাও আমি পরে খাবো, আমি কাজ বাজ করে তারপরে হচ্ছে না আগে একসাথে খেয়ে নাও তারপরে হচ্ছে কাজ করবো পরে। আর এই যে দেখো আমাদের তরকারি, সবের তরকারিটা দেখাবি না আমাদের, একদম সিম্পল সবের তরকারি আজকে, বেশ একটু একটু আর কি ঝোল কম রেখেছি আজকে, তো দেখা যাক খেয়ে কিরকম হয়েছে। আর হচ্ছে খেয়ে দিয়ে তারপর হচ্ছে আর কি ফ্রিজটা পরিষ্কার করবো, তারপরে কয়টা অল্প কটা জামা কাপড় ভেজানো আছে, চন্দনের দুটো প্যান্ট ভেজানো আছে শুধু, তো ওটা কাজ কর, তারপরে স্নান করে আসবো আজকে। আর সেরকম কোনো কাজ নেই, আর শুধু ভাত করবো আর দেখি আর কি করি, ডাল বা পাঁপড় ভাজা যাই হোক একটা কিছু করবো, আর সবের তরকারি তো রইলই, তো এই দিয়েই আমাদের আজকে দুপুরে খাওয়া হবে। তো চলো আগে খাওয়া দাওয়া করে তারপরে ফ্রিজটা পরিষ্কার করবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি কিভাবে ফ্রিজ পরিষ্কার করি। তো চলো এখনকার মতো টাটা। তো ফ্রেন্ড খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া করে বাসন ভাসন মেজে পুরো রান্নাঘর পরিষ্কার করে চলে এসেছি ফ্রিজটা পরিষ্কার করতে। তো ফ্রিজ থেকে আগে আমি সব আর কি খুলে নিলাম, যন্ত্রপাতি বললাম না, সত্যি আমি পাগল একটা। তো যাই হোক সব কিছু বের করে খুলে নিয়ে তারপরে ফ্রিজটাকে আর কি, সোনা আমার সঙ্গে সঙ্গে হেল্প করে, তোমরা তো জানোই ও সব কাজেই হেল্প করে আমাকে, মানে হেল্প করার থেকে মানে কাজের থেকে অকাজ বেশি করে, মানে একটা ধরো কিছু নিতে বললাম ওটারে ফেলে ফুলে সব কিছু করে একাকার করে। তো যাই হোক দেখো আমি হচ্ছে কসবাইট দিয়ে সাবান দিয়ে আর কি ফ্রিজটাকে মানে আর কি ই করে নিচ্ছি, আগে সে বাসন মাজার মতো মেজে নিচ্ছি। কি বলতো তোমাদের দেখে মনে হচ্ছে ফ্রিজটা কত পরিষ্কার ক্যামেরায়, কিন্তু ফ্রিজটা ভালো নোংরা হয়েছিল, অনেক দিন ভেতরটা পরিষ্কার করা হয় না, তো ওই জন্য পরিষ্কারটা করে নিলাম, নোংরা হয়েছে। আর দেখবে পুজো আচার দিনে ঘর বাড়ি বলো বা জিনিসপত্র বলো নোংরা হয়ে থাকলে ভালো লাগে না, তো ওই জন্য যাই হোক তারপরে যে ন্যাকড়াটা নিয়ে ভেজা ন্যাকড়া দিয়ে তারপরে হচ্ছে সব ভালো করে মুছে নিচ্ছি। আর এই ফ্রিজটা তো গল্প বলি তোমাদের সঙ্গে, এই ফ্রিজটা আমাদের কেমন করে কেনা হয়েছে, তখন সোনা খুবই ছোট,
তো আমি ছিলাম বাবার বাড়িতে মালদায়। তো চন্দন আমাকে একদিন ফোন করে বলে, শোনো না, তুমি যদি বাড়ি চলে আসো তাহলে আমি একটা ফ্রিজ কিনে দেবো তোমাকে। তো মানে আমি ওখানে বেশি থাকতাম, ওর একা একা ভালো লাগতো না, ছেলে থাকতো ওখানে, বলো ভালো লাগে বাবাদের যে বাচ্চা, ছোট বাচ্চা যদি মানে দূরে থাকে, তো আমাকে এরকম টোপ দিয়ে আর কি ফ্রিজটা আর কি কেনার আর কি হয়েছে। আমি বলছি হ্যাঁ কিনবো, ও চেয়েছিল ডবল ডোরের বড় ফ্রিজ কিনতে। আমি বললাম না, আমরা তিনজন মানুষ কিসের জন্য অত বড় একটা ফ্রিজ কিনবে ফালতু ফালতু। তো এখন মনে হয় হ্যাঁ সত্যি বড় একটা ফ্রিজ কিনলেই ভালো হতো। এখন আবার বলে না এখন আর কিনে দেবো না, আর ফ্রিজটা সত্যি খুব ভালো, মানে অনেক দিন হয়ে গেছে, প্রায় কত বছর, মোটামুটি তাও ধরে রাখো 8-9 বছর, 9-10 বছর তো হবেই, 10 বছর মানে আর কি হবে আমাদের বিয়ের, মানে সোনা হওয়ার, মানে সোনা হওয়ার কিছুদিন পরেই আর কি কেনা হয়েছে, বেশি দিনও না, সোনা হওয়ার 6-7 মাসের মধ্যেই আর কি কেনা হয়েছে ফ্রিজটা। তো যাই হোক, এই হয়েছে ব্যাপার ফ্রিজের ঘটনা। মানে আর ফ্রিজটা EMI-তেই কিনেছিল তখন, তখন ক্যাশে কেনেনি, তখন অতটাও অবস্থা ভালো, মানে অতটাও অবস্থা তখন বলতে কি এখনো ভালো না, তবুও তখন আর কি EMI-তে কিনেছিল। তো এই হচ্ছে ব্যাপার, রাত্রেবেলা আমি এডিট করছি আর হাসছি, কেননা হচ্ছে মানে তোমরা তো মানে দেখতে পাবে সারাটা দিন আমার মনটা খারাপ, তো রাত্রেবেলা যেহেতু আর কি মনটা একটু ভালো হয়েছে, ওই জন্য তোমাদের সঙ্গে হেসে হেসে কথা বলছি, কারণ ভয়েসটা তো রাত্রেই দেওয়া হচ্ছে। তো এই আর কি ব্যাপার। আর তারপরে দেখো এই যে রান্নাঘরে চলে এসে হচ্ছে ফ্রিজের সব ইয়েগুলো, মানে আর কি যন্ত্রপাতি, মানে আমার মুখে যন্ত্রপাতি বলো, এগুলোকে কি বলবো আমি জানি না। তো এইগুলো ভেতরে জিনিসগুলো সব সবজি রাখার, তারপরে সব রাখার জিনিসগুলো আর কি ধুয়ে নিলাম, আমি রান্নাঘরে এসেই আর কি ধুই, এগুলো ধুয়ে এবার শুকিয়ে নিয়ে তারপরে আর কি ফ্রিজে সেট করে দেবো। তো যাই হোক, তারপরে যাবো স্নানে, স্নান হয়নি, তোমাদের তো বললাম ভিজিয়েছি কতগুলো, তারপরে আবার আমারও কতগুলো নাইটি কুর্তি আর কি ভিজিয়েছিলাম। তো ফ্রেন্ড আমার স্নান করা হয়ে গেছে, দেখো স্নান করে একটা কুর্তি পরে নিয়েছি, আসলে যাব এক জায়গায়, তো মন খারাপ, চন্দন বলে যাও ঘুরে আসো ভালো লাগবে, তো তোমরা তোমাদের পরে দেখতে পারবে কোথায় গেছি না গেছি। তো স্নান করে পুজোটা দিয়েছি, দিয়ে তারপরে হচ্ছে জামা কাপড়গুলো মেলতে আর কি চলে গেছি ছাদে। তোমাদের বললাম যে অল্প চন্দনে দুটো প্যান্ট দুটো জামা, না অনেক জামা কাপড় আর কি, আমি আবার ওই যে কুর্তিগুলো, তারপরে সেই ইয়েটা সেই গাউনটা পরেছিলাম, সেটা ধোয়াই হয়নি, রেখেই দিয়েছিলাম ওরম করে। তো ফ্রেন্ড এই মাত্র বাড়ি আসলাম, তোমাদের তো তখন বললাম জামা কাপড় মেলতে মেলতে যে বেরিয়েছিলাম, তো এই মাত্র আসলাম, কোথায় বেরিয়েছিলাম পরে বলছি, আগে হচ্ছে ভাত খেয়ে, কারণ খুব জোরে খিদে পেয়েছে, খুব জোরে খিদে পেয়েছে, খেয়ে যায়নি, গেছিলাম হচ্ছে আমাকে ওই 3টার মধ্যে যেতে বলেছিল, তো গেছিলাম, পরে বলছি কোথায় গেছিলাম, বারবার করে বলছি পরে বলছি, তো আগে খেয়ে নেবো। আর এখন এই যে দেখো এই যে ভাত বেড়ে নিয়ে এসছি, আর এই যে পাঁপড় ভাজা, আর এদের মধ্যে সোয়াবিন রয়েছে, আর কি দেখাবো সোয়াবিন, সকালের সোয়াবিনটাই রয়েছে, শুধু পাঁপড়টা ভাজলাম, আর হচ্ছে ওরাও বসে রয়েছে, ওদেরকে আমি বলে গেছি যে হচ্ছে ওদেরকে আমি বলে গেছি যে হচ্ছে কেন জ্বালাও তোমরা খাও না চুপ করে, তো বলে গেছি খেতে, ওরা খায়নি জানো, আমার জন্য ওয়েট করে বসে রয়েছে, এখন এসে পাঁপড় ভাজলাম, আমি বলেছি চন্দন যদি তুমি পাঁপড় ভেজে ও সোনাকে দিও আর তুমিও খেয়ে নিও, খায়নি, এখন 5টা বেজে গেছে, এখন আমি বাড়ি আসলাম, এসে কোনো রকমের জামাটাও ছাড়িনি, তো ভাত বেড়ে নিয়ে বসে পড়েছি খেতে, তো খেয়ে দিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি, কোথায় গেছিলাম সেটাও বলছি, আর হচ্ছে ইচ্ছা আছে বারান্দায় আজকে তুমি বাল্ব লাগাবো, তো দেখা যাক কতদূর কি করতে পারি না পারি, তো চলো তোমাদের সঙ্গে আরো অনেক কথা আছে পরে বলছি সেগুলো, চলো এখন খেয়ে নিই, খুব খিদে পেয়েছে, রাস্তা দিয়ে হেঁটে আসতে পারছি না আমি জানো, এত খিদে পেয়েছে, তো চলো খাওয়া দাওয়া করে তারপর কথা হচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ড, দেখো আমাদের বাড়ির পাশে কি সুন্দর করে লাইট লাগিয়েছে, দেখছো তোমরা, দেখো কি সুন্দর করে লাইট লাগিয়েছে, এই বাড়িটায় লাইট লাগায় কিন্তু এই বাড়িটা এখনো লাইট জ্বালায়নি, এ দেখো বিশেষ করে তো এই বাড়িটা কি সুন্দর লাগছে, তোমরাই কমেন্ট করে বলো। কে বললাম মা আমাদেরটাও চলো টুইনি লাইটগুলো লাগিয়ে দাও, তো মা লাগাচ্ছে না, কেন বলবো, কারণ কি আমাদের তো যাওয়ার টিকিট এখনো হয়নি, মনে হয় হবেও না, তার জন্য মা মন খারাপ করে রয়েছে, সব বৃত্তান্ত তোমরা মায়ের থেকে জেনে নাও। তো শোনো ভিডিও অন করে দিয়েছি, তোমাদের বলতাম আমি, তো একটু পরেই বলতাম হচ্ছে কি বলতো, আমাদের টিকিটটা আর কি আজকে হয়নি, তো মনটা ওই জন্য খারাপ হচ্ছে, ওই জন্য আর কি বেশ হাসিস কেন তুই অন করে, তোর এত হাসি পাচ্ছে কেন, যাওয়া হচ্ছে হবে না, তাই তুমি আমার বারান্দায় আমার সাথে চলো তুমি বাল্ব লাগাবো, চলো আমার সাথে লাগাবে, সবাই লাগিয়েছে, তো আর আমি গিয়েছিলাম কোথায় বলো তো,
মানে গেছিলাম একটু হচ্ছে পার্লারে, তো চন্দন বললো আমার মানে ওই যে 11টার পরে তো খোলে তৎকাল, তো তারপরে হচ্ছে দেখলো যে হচ্ছে না, টিকিট নেই। তো তারপরে আমার তো সকাল থেকেই মনটা খারাপ, তোমাদের সঙ্গে সেভাবে কথাও বলিনি দেখলে সামনাসামনি এসে। তো তারপরে হচ্ছে চন্দন বললো যাও তাহলে ই করে আসো, যাও পুজো আচ্ছা দিন, তুমি বলেছিলে না যে হচ্ছে ই করবে, ফেসিয়াল করবে, যাও ফেসিয়াল করে আসো, মনটা ভালোও লাগবে। তো ওই জন্য ফেসিয়াল করতে গেছিলাম, বলছে বাড়ি যেতে পারবে কি পারবে না সেটা আমি দেখছি, আমার উপর ছাড়ো না তুমি, তোমাকে বাড়ি পৌঁছানোর দায়িত্ব আমার। তো ওই দেখো কি গো, কিছু বলবে না? ঠিক আছে, ইচ্ছা ছিল যে যাব, মানে একটা মনে মনে দেখলেই তো সবকিছু প্রস্তুতি নিয়েছি, সবকিছু গোছানো বলতে লাগেজ গুছাইনি কিন্তু সবকিছু মনে মনে রেডি হয়েছি। তো আজকে এরকম আজকেই করতে মানে সত্যি মনটা খারাপ লাগলো, ভেবেছিলাম আজকে হয়ে গেলে কালকে আর কি বেরোবো, সেই রকমই আর কি চিন্তা ভাবনা করেছিলাম। তো সবকিছু আর কি প্ল্যান ভেস্তে গেল, মানে মনটাই খারাপ হয়ে গেল ট্রেনের টিকিট না না পাওয়ার কারণে। মারবো একটা কি হয়, তো হচ্ছে এখন সোনার চুনি লাগাতে যাবো, আর এই যে আইব্রো করে এসেছি, দেখো একটু ফেসিয়াল করে আসলাম। কি বলতো মন ভালো নেই তো, ইচ্ছা করছি না, চন্দন জোর করে পাঠালো বলো যাও যাও ভালো লাগবে দেখে, যাও মনটা অন্যদিকে নিয়ে যাও, যারা মেয়ে তারা একমাত্র বুঝতে পারবে, অন্য কেউ বুঝতে পারবে না যে বাবার বাড়ি মানে যাওয়ার একটা দিনক্ষণ ঠিক করার পর তারপরে যদি যেতে না পারা যায় কতটা কষ্ট লাগে। তো যাই হোক এই আর কি বলার ছিল এগুলো, আর আইব্রোটাও করিয়েছি একটু, তো দেখা যাক কি হয় না হয়। তো এখন হচ্ছে টুনি লাগাবো সোনার, আমি বারান্দায় চন্দনও থাকবে, তো গিয়ে টুনি লাগাবো। তো চন্দন বলছে তুমি একটু রেস্ট নাও, এসেই খেলাম, খেতেও দেখলে না খেতেও মন চাইছিল না আজকে, ওই জন্যই খাইনি আজকে। তো যাই হোক পরে আবার কথা বলছি, এখন যাবো হচ্ছে টুনি লাগাতে, তারপরে ফ্রিজের ওগুলো ধুয়ে রেখেছি, ওগুলো ফ্রিজে ঢুকাবো, তারপর হচ্ছে জামা কাপড় দুদিনের জামা কাপড় এনে রেখে দিয়েছি গাদা করে, ভাঁজ করা হয়নি, ভাঁজ করবো। তো চলো পরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তো দেখো ফ্রেন্ড, এটা হচ্ছে মাইকেল নগরের হচ্ছে প্যান্ডেল, তো ভেতরে প্রতিমা এনেছে কিন্তু এখনো আর কি ওপেন হয়নি, তো ওই জন্য আর কি আমরা ভেতরে ঢুকতে পারছি না। এটা আমাদের মাইকেল নগরের একটা প্যান্ডেল, কি সুন্দর করেছে দেখো, পুরো দারুণ লাগছে দেখতে। আমরা একটু বেরিয়েছি, তাই তো বাবা, আসলে কি বলতো আজকে তো ধনতেরাস, তো তেমন বলে চলো আমি করবো, চলো এবার তো পুজো হয় মনে হয়, এবার কি পুজো হয় ওটা নতুন বসের বাড়ি। তো চলো পরে আবার কথা হচ্ছে। তো ফ্রেন্ড দেখো আমরা চলে এসেছি মধ্যমগ্রাম, মধ্যমগ্রাম এসেও দেখি সেই একই সেম মাইকেলের মতো হচ্ছে ওপেন হয়নি এখনো। তো দেখো প্যান্ডেলটা বাইরে থেকে কি দারুণ লাগছে না, মনে হচ্ছে যেন কত বড় একটা বাড়ি রাজপ্রাসাদের মতো লাগছে, দারুণ লাগলো বাইরেটা। ভেতরে আমরা তো প্রতিমা দেখতে পারলাম না, আর কলপসের গেটও লাগানো জানো তো চারিদিক দিয়ে, যে সামনে গিয়ে একটু দেখবো সেটার উপায় নেই, অনেকটা দূরের থেকে আমি আর কি ভিডিওটা করছি। তো চলো পরে আবার কথা হচ্ছে। তো ফ্রেন্ড এইমাত্র বাড়ি আসলাম, তো ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, চন্দন বলে চলো একটু ঠাকুর দেখে নিয়ে আসি, আর হচ্ছে আজকে যেহেতু ধনতেরাস তো অন্তত একটা ঝাঁটা তো কিনতেই হয় তাই না, আমাদের মতো গরিব মানুষের ঝাঁটা ছাড়া আর কি বা কিনবো বলো, আমরা তো সোনার দোকানে গিয়ে সোনা কিনে আনতে পারবো না। তো যাই হোক এই যে দেখো ঝাঁটা এনেছি, আসলে আমি তো কদিন আগে দেখলে একটা দুটো ঝাঁটা এনেছি, একটা ঝুলঝাড়ু একটা হচ্ছে এমনি ঝাঁটা, ফুলঝাড়ু আর একটা হচ্ছে বড় ঝাঁটা, তো আমার ঝাঁটা এখন লাগবে না ফালতু এনে কি করবো, তো ভাবলাম যে বিছানা ঝাড়ার একটা ঝাঁটা নিয়ে নিই, অনেকদিন ধরে চন্দনকে বলছিলাম একটা বিছানা ঝাড়া ঝাঁটা কিনে দাও, তো এটা এনেছি দেখো বেশ সুন্দর, জানি সবার ঘরেই থাকে এগুলো কিন্তু আমার ছিল না, তো আজকে নিয়ে আসলাম এই ঝাঁটাটা, বিছানা ঝাড়া ঝাঁটা নিয়ে আসলাম একটা,
আরে দেখো মন ভালো করার জন্য এটা কিনে দিল আজকে কুর্তি। দেখো ভালো স্ট্যান্ডার্ড আছে, ভালো লাগছে কুর্তিটা। চতুর্দশী তো চতুর্দশীতে আমাদের হচ্ছে চোদ্দ প্রদীপ জ্বালাতে হয়, মানে আমার শ্বশুর বাড়িতে চোদ্দটা প্রদীপ নিয়ে এসেছি। এই যে দেখো প্রদীপ, এক একটা এক এক রকমের প্রদীপ তো পেলাম বেশ। আর এখন তো মানে এখন তো রাস্তাঘাটে এই বাবা এটা কিরকম ভাঙা দেখেছ? বড়টা দিয়ে আমি এক্সট্রা একটা এটা 15টা হয়ে যাচ্ছে, তো 14টা এই 14টা দিয়ে। তো যাই হোক, এই যে একটা ফাটা বেরিয়েছে আমি অত দেখিনি, ওই ছেলেটাই দিয়েছে, রাস্তা ধারে বসেছে, আমি আর হাত দিয়ে বেছে নিইনি। তো এই যে 14টা পড়ি পেরেছি, এই যে ওটা ইউজ করা যাবে না। দেখো এই একই রকম প্রায় ডিজাইন খানিকটা, তো এইগুলোই এনেছি। তো যাই হোক, আর হচ্ছে আর কি বলবো, আজকে আর কিছু বলার, ওই রকম করে ভিডিও গুলো করে গো। তো যাই হোক, আজকের ব্লগটা আর তোমাদের কিছু সেভাবে মানে দেখাতে পারলাম না, বা যাই হোক মনটা খারাপ, বুঝতেই পারছো। তো এগুলো কেনাকাটা করে মনটা একটু ভালো হয়েছে, বুঝতেই পারো মেয়েদের তো কেনাকাটা করতে দিলে আর সবকিছু ভুলে যায় মেয়েরা, তো এই হয়েছে ব্যাপার। তো যাই হোক, সবকিছু মিলিয়ে মিশিয়ে আজকে ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আশা করছি ভালোই লেগেছে, খারাপ লাগার তো কথা না। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর অনেক অনেক করে লাইক করবে, কমেন্ট করবে, আর বেশি বেশি করে শেয়ার করবে, যাতে আমার ভিডিওগুলো সবাই দেখতে পারে বেশি বেশি করে। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর ও হ্যাঁ সোনা, টুনিগুলো দেখালি না, ওই দেখো সোনা জোড়াজোড়িতে আমি লাগিয়েছি, ওই দেখো সারা বারান্দায় লাগিয়েছি জোড়াজোড়িতে। সোনা বলছে মা লাগাও লাগাও, তো আমি লাগিয়েছি সারা বারান্দায়। অত কাছের থেকে একটা ভালো লাগে না, আরো দূরের থেকে দেখাবো না, কেমন তেলা টাইপের হয়ে গেছে। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি। তো কেমন লাগলো ওটাও বলবে, জানাবে কমেন্ট করে। ওটা আমি লাগিয়েছি, চন্দন কিন্তু শুধু ধরে ধরে দিয়েছে হাতে হাতে আমাকে, আমি বেঁধেছি মানে সেটিংটা আমি করেছি ওগুলো। তো যাই হোক চলো আজকের মতো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, আর দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। চলো টাটা।